বিয়ের পেরিতে বসবেন গৌরী ফাঁস হলো সিক্রেট দেখলে চমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না সম্পূর্ণ দেখতে থাকুন জি বাংলা চ্যানেলের গৌরী এলো ধারাবাহিকটি এখন দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল শুরু থেকেই অবশ্য সিরিয়ালের টিআরপি ছিল চড়া তবে বর্তমানে এই সিরিয়ালের টিআরপি আরও বেড়েছে তে তাই তো গত সপ্তাহে তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে গৌরী ধারাবাহিকের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং নায়িকা মোহনা মাইতি ও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দর্শকদের কাছে পর্দার গৌরী ঈশানের কেমিস্ট্রিতে বুধ হয়ে থাকেন দর্শকরা বাস্তবেও কিন্তু তাদের মধ্যে দারুণ পন্ডিং রয়েছে যদিও বাস্তবে বিশ্বরূপের থেকে মোহনার বয়সের পার্থক্য আঠারো বছর কিন্তু সেটে তারা একেবারে বন্ধুর মতো সম্প্রতি সহ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে এক গুচ্ছ সিক্রেট দিদি নাম্বার ওয়ানে ফাঁস করে দিলেন বিশ্বরূপ দিদি নম্বর ওয়ানের এর সেলিব্রিটি স্পেশাল পর্বে হাজির হয়েছিলেন বিশ্বরূপ এবং মোহনা এখনো আঠারো এর গন্ডি পার হতে পারেননি মোহনা অথচ তিনি এখন পর্দায় এক দশ বছর বয়সী মেয়ের মা এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মোহনা বিশ্বরূপ রচনা ব্যানার্জিকে জানান সামনেই নাকি বিয়ের পিড়িতে বসবেন মোহনা এমনকি পাঠ্য ঠিক হয়ে গিয়েছে চ্যানেলের তরফ থেকে শেয়ার করা একটি দৃশ্যে দেখা যাচ্ছে রচনা মোহনাকে প্রশ্ন করছেন কেমন আছো গৌরী এলো নিয়ে কতটা ব্যস্ত জবাবে মোহনা বলেন ধারাবাহিকের ব্যস্ততা রয়েছে তবে গতবার এসে বলেছিলাম সামনে একটা পরীক্ষা রয়েছে সেটা হয়ে গিয়েছে তাই চাপটা একটু কম এই কথা শুনেই বিশ্বরূপ তাকে নিয়ে মজা করতে শুরু করেন বিশ্বরূপকে বলতে শোনা যায় ওই একটা সময় ছেলেরা যে গতিতে পড়াশোনা করলে পরিবারে বলা হতো আর দুইটা বছর কাটা তারপর একটা পানের দোকান করে দেব আর মেয়েদের যেখানে বলতো আর দুইটা বছর কাটিয়ে নে তারপর বিয়ে দিয়ে দেব মোহন এখন সেই দিকেই এগোচ্ছে এরপর রচনা প্রস্ত করেন গৌরীর কি তাহলে বিয়ে হতে চলেছে বিশ্বরূপ বলেন হ্যাঁ কিছুদিনের মধ্যেই আমরা পাত্র খুঁজে রেখেছি এই কথা শুনে মোহনা হতবাক হয়ে যান হাত নেড়ে তিনি প্রতিবাদ জানান গৌরী এলো গল্পের সময়টা এখন বেশ খানিকটা এগিয়ে গিয়েছে গল্পে এন্ট্রি হয়েছে গৌরী ঈশানের মেয়ে তারার তার মধ্যেও রয়েছে দৈব শক্তি তো বন্ধুরা গৌরী এলো ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন মতামত বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন